মোহনপুরের ঘটনাতে আমরা একটা জেনারেটর সেট কোথাও মিসিং ছিল, ওটাও রিকভারি হয়েছে। আমাদের এসডিপিও ওসি ওখানে আছে, অপারেশন হচ্ছে, আমরা একটা কমপ্লেনও পেয়েছি, আমরা কেস রেজিস্টার করে সঠিক ব্যবস্থা নিচ্ছে এবং কালপিটদেরকে অ্যারেস্ট করা হবে। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, এই ধরনের যে পরিস্থিতি, লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিম জেলার এসপি হিসেবে কতটুকু চ্যালেঞ্জ মনে করছেন? নির্বাচন নিশ্চয়ই আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমাদেরকে ইলেকশন কমিশনের তরফ থেকে সাফিসিয়েন্ট ফোর্সও দেওয়া হয়েছে, আরও ফোর্স আমাদের থার্ড ফোর্স আগামী এক দুদিনের মধ্যে চলে আসবে, আমরা প্রস্তুত আছি সব ধরনের। ভোটারদের আপনি আশ্বস্ত করতে পারছেন, এসিওর করতে পারছেন যে আপনারা নির্বিঘ্নে এসে ভোট দিতে পারবেন? নিশ্চয়ই, আমাদের ইলেকশন কমিশনের যে টার্গেট যেটা জিরো পোল ভায়োলেন্স, ওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা প্রস্তুত আছি। পাবলিক সারা কীরকম পাচ্ছেন, কীরকম আপনি নিশ্চয়ই পাবলিক আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ইন্টারাকশন প্রোগ্রামেও কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন এবং ওনারা কনফিডেন্ট ফিল করছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর, আপনারা জানেন যে যে অ্যাসেম্বলি ইলেকশনের যে প্রস্তুতি, এই প্রস্তুতির মধ্যে একটা আছে যে বিভিন্ন জায়গায় সিএপিএফ, আমরা সিএপিএফ ফোর্স আমাদের এখানে এসছে, তো আমরা বিভিন্ন জায়গায় এরিয়া ডোমিনেশন এক্সারসাইজ করছি, ফ্ল্যাগ মার্চ করছি, যাতে একটা একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যেখানে সুস্থভাবে ভোট যাতে সম্পন্ন হতে পারে। তো তাই আজকের এই জায়গাতে বিভিন্ন ভালনারেবল এরিয়া যেগুলি আমরা আইডেন্টিফাই করেছি বা যে সমস্ত জায়গাতে এই ধরনের কোনো আমাদের ইনফরমেশন আছে যে ধরনের আমাদের আরও বেশিভাবে এরিয়া ডোমিনেশন এক্সারসাইজ করতে হবে, সেই সমস্ত জায়গাগুলিতে আমরা করছি। এটা মানে জাস্ট আরেকটা এক্সারসাইজের মতো, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় এই ধরনের এক্সারসাইজ চলছে। আজকে এসপি সাহেব ছিলেন, তো এসপি সাহেবকেও আমরা মানে আমি আর এসপি সাহেবকেও একটা জয়েন করেছি, বাট প্রতিনিয়তই মানে এই সমস্ত এক্সারসাইজ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় চলছে। স্যার, এই ফোর্সের মধ্যে মানে কোন কোন ফোর্স ইয়ে করছে? বেসিক্যালি আমাদের আইটিবিপি আছে, সিআরপিএফ, বিএসএফ এবং সিআইএসএফও আছে, আর স্টেট পুলিশ, টিএসআর, সব ধরনের ফোর্সই আমরা, সেন্ট্রাল ফোর্স এবং স্টেট ফোর্স মিলিয়ে, প্লাস আমাদের ওসি, এসডিপিও, এডিশনাল এসপি, আমরা মিলিয়ে ডিএম সাহেব আমরা তো আছি। প্রতিনিয়ত হচ্ছে, আজকে আমরা সিম্বলিক্যালি আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আমাদের বিভিন্ন নাকা পয়েন্টেও সেন্ট্রাল ফোর্সের দ্বারা রেগুলার চেক করছে এবং প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এরিয়াতে এই ধরনের জয়েন্ট প্যাট্রোলিং করছে। কতজন করে দিচ্ছেন একটা বিধানসভা? স্পেসিফিক এরকম নেই, ওয়েস্টে কতজন আছে মোটামুটি প্রয়োজন বোধ করছে? ফোর্সের নাম্বারটা আমরা ঠিক বলতে পারছি না, তবে সাফিসিয়েন্ট নাম্বার, পর্যাপ্ত পরিমাণ ফোর্স আমাদের এখানে আছে যে কোন ধরনের অপারেশন কন্ডাক্ট করার জন্য। ভোটের আগের দিন থেকে একেবারে ভোট মানে পর্ব চলার সময় পর্যন্ত কি মানে ভোট এরিয়াতে মানে পাবলিক প্লেসগুলোতে কি পোলিং স্টেশনে যেমন আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে, এর বাইরেও যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে ব্যবস্থাও থাকবে। টলদারি থাকবে যাতে কেউ বাধা না দিতে পারে, ভোটাররা আসতে যাতে পারে, এরকম থাকবে। পোলিং স্টেশনে যেমন থাকবে, এর বাইরেও আমাদের প্যাট্রোলিং, মানে ভোটারদের বাড়ি থেকে ভোট কেন্দ্রে যাওয়া পর্যন্ত নিরাপত্তা দেবেন আপনারা? ইয়েস। আজকে একটি ঘটনা ঘটেছে।